ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি বললেন ওবায়দুল কাদের। জয়পুরহাটে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহত। এবং কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 3 জন গ্রেফতার। আসসালামু আলাইকুম, ইভেলি বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোহাম্মদ মুকিতুল কবির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশজুড়ে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করা হলেও বিএনপি প্রকাশ্যে কোনো কথা বলার সাহস দেখাতে পারেনি। সকালে নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক তারা দিচ্ছেন, প্রকৃতপক্ষে তা উন্নয়ন ও স্বাধীনতা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা। এ সময় যথাসময়ে সম্মেলন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দেশরত্ন শেখ হাসিনা এখন দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। দলের শৃঙ্খলা না মানলে যত বড় নেতা জনপ্রতিনিধি হন না কেন, দল তাকে ছাড় দেবে না। দেশের মানুষ অর্থনীতি করোনা নেতিবাচক প্রভাব মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, অর্জন করছে ঈর্ষণীয় প্রবৃদ্ধি। বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ আজকে 42 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। শেখ হাসিনার দূরদর্শী সৃষ্টিশীল নেতৃত্বের সোনালী ফসল। বিএনপি অভিযোগ করছে সরকার নাকি দেশকে বিরোধী দলহীন করার চেষ্টা করছে। প্রকৃত পক্ষে গণতন্ত্রের অব্যাহত এগিয়ে যাওয়ার পথ আরও মজবুত করতে সরকার শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দল চায়। মির্জা ফখরুল সাহেবকে আমি বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশে এখন দুর্দিন নেই, প্রকৃতপক্ষে দুর্দিন দেশে নয়, ভয়াবহ দুর্দিন চলছে বিএনপি রাজনীতিতে। বিএনপি রাজনৈতিক মনস্তত্ত্ব এখন দুর্দশাগ্রস্ত। জয়পুরহাটে বাস ট্রেন সংঘর্ষে বাসের 12 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ভোরে জয়পুরহাট থেকে আসা হিলিগামে একটি বাস রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল এবং হাসপাতালে নেওয়ার পথে 12 জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গেটম্যানের অনুপস্থিতি এবং ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। এদিকে নিহত পরিবারকে 20,000 টাকা অনুদান ও আহতদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, কলেজের কমিটি নিয়ে বর্তমান সভাপতির সঙ্গে স্থানীয় একটি গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে কয়া ইউনিয়নের যুবলীগ সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে 4 জন বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে। এ ঘটনায় আনিস, হৃদয় ও সবুজকে গ্রেপ্তার করা হলেও বাচ্চু নামে আরও 1 জন পলাতক রয়েছে। সরাসরি জড়িত এরকম 3 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আর বাকিরা যারা আছে তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত তদন্তে যেটা উঠে এসেছে সেটি হলো তাদের ইন্টারনাল যেই কলেজের কমিটি নিয়ে একটু দ্বন্দ্ব আছে, প্রিন্সিপাল এবং যিনি সভাপতি আছে তাদের সাথে দ্বন্দ্ব আছে। সেই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য হচ্ছে এই এই কারণেই হয়তো ভেঙে ফেলা হতে পারে। দেশের উন্নয়নে বিশ্বাস করে না বলেই সরকারের বিরুদ্ধে ক্রমাগত বিষোদাগার করছে বিএনপি। অভিযোগ করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাদের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন। সকালে আগারগাঁওয়ের জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতারের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ আহ্বান জানান তথ্যমন্ত্রী। এ সময় বাংলাদেশ বেতারের মোবাইলের অ্যাপস এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চট্টগ্রাম বেতারের অনুষ্ঠান দেশব্যাপী সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। যাচ্ছে কিন্তু দেশ এগিয়ে গেল, যারা দেশকে পিছিয়ে দিতে চায় তারা কিন্তু খুশি নয়।
আপনারা দেখতে পাবেন যে প্রতিনিয়ত যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলস্লাম আলমগীর, তাদের নেতৃবৃন্দ, তারা দেশের উন্নয়ন দেখেও দেখে না, তারা দেশের যে অগ্রগতি সেটি বুঝেও বোঝে না, এবং ক্রমাগতভাবে তারা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। দেশ যে আজকে কোথায় গেছে, $600 মাথাপিছু আয় ছিল 2009 সালে, এখন $2064। বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ $42 বিলিয়ন, এটি $5-6 বিলিয়ন ছিল, এবং বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। আজকে খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না, আকাশ থেকে কুড়ে ঘর খুঁজে পাওয়া যায় না, সন্ধ্যার পরে মা আমাকে বাসি ভাত দেন সেই ডাক শোনা যায় না। এটি কোনো জাদুর কারণে হয়নি, এটি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে হয়েছে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 25 জন মারা গেছেন, একই সময়ে শনাক্ত হয়েছেন 1,267 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 7,242 জনে, এবং মোট আক্রান্তের সংখ্যা 4,93,560 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া আরও 1,987 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,35,601 জন। হাতিয়ায় বরযাত্রী সহ ট্রলার ডুবির ঘটনায় নিহা আক্তার ও জাকিয়া বেগম নামে আরও 2 জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে লক্ষ্মীপুরের রামগতি চর গজারিয়া মেঘনা নদী থেকে নিহা ও ভোলার মনপুরার রামনাওয়াজ মেঘনা নদী থেকে জাকিয়া বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে হাতিয়ার টাঙ্কির ঘাট মেঘনা নদী থেকে আরও 1 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 5 জন। প্রতীক বরাদ্দের পর চুয়াডাঙ্গায় পৌর নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা ঘুম হারাম করে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি হ্যাভিওয়েট প্রার্থীদের বাদ দিয়ে দুদলই বর্তমান কাউন্সিলরদের মেয়র পদে মনোনয়ন দিয়েছে। এদিকে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি পলাশউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রথম ধাপে চুয়াডাঙ্গা সহ দেশের 25টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে 28শে ডিসেম্বর। এবার জেলার পৌরসভা নির্বাচনে মেয়র পদে 7 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 13 জন এবং কাউন্সিলর পদে 65 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে পাড়া মহল্লায় ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীরা ঘুম হারাম করে নানান প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবার আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র ওবায়দুর রহমান ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম মনোনয়নের দৌড়ে ছিটকে পড়েছেন। অপ্রত্যাশিতভাবে দল থেকে মনোনয়ন পেয়েছেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন। অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। তবে বিএনপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মজিবুল হক মালিক। এ কারণে আওয়ামী লীগ প্রার্থী রয়েছেন ফুরফুরে মেজাজে। তবে যে দলেরই হোক না কেন, সবার প্রতিশ্রুতি নির্বাচিত হলে জনগণের জন্য কাজ করার। প্রায় 33 বছর একইভাবে আছি, এটা জনগণের কাছে আমার বড় পাওয়া, এবং এরপরে আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে মেয়র পদে নির্বাচিত করার সুযোগ দিয়েছে। এই সুযোগে চুয়াডাঙ্গা পৌরসভা ব্যাপক উন্নয়ন হবে। আমি যদি মেয়র নির্বাচিত হই, মানুষের সঙ্গে থেকে একসঙ্গে কাজ করব। যদি এই নির্বাচন সুন্দর সুষ্ঠু হয় তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু ভোটারদের অভিযোগ, নির্বাচন এলে প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করে না। তাই যারা এলাকার উন্নয়ন করবে, জনগণের পাশে দাঁড়াবে, এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। যে ব্যক্তি সকলকে দায়িত্ব নিয়ে সুন্দর সমাজ গড়তে পারবে, আমরা তাদেরকেই ভোট দেব। আমাদের চুয়াডাঙ্গাবাসীর প্রত্যাশা যে আমরা সৎ, যোগ্য এবং নির্ভীক যে সমাজসেবক, তাকে আমরা ভোট দিয়ে আমাদের পৌরসভা নির্বাচনে তাকে মেয়র হিসাবে নির্বাচিত করব। এদিকে নির্বাচনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। আমাদের পুরো নির্বাচনটা ইভিএম এর মাধ্যমে হবে, যার কারণে ইতিমধ্যে ইভিএমটা আমরা ঢাকা থেকে এনেছি এবং আমরা কয়েকটা কমিটি গঠন করেছি। ইতিমধ্যে প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্ধারণ হয়েছে, এবং তার অনুকূলে আমরা প্রতীক বরাদ্দটাও গত 11 তারিখে আমরা দিয়েছি। প্রার্থীগণরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাচ্ছে
এই পর্যন্ত কোনো আচরণবিধি প্রতিপালনের কোনো ব্যত্যয় ঘটে না। এবার চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন হবে ইভিএম এর মাধ্যমে। 37 বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণীর এ পৌরসভার মোট ভোটার রয়েছেন প্রায় 68,000। প্রাণ কিশোর, বিজয় টিভি, নিউজ ডেস্ক। কুড়িগ্রামে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। সকালে জেলায় এ মৌসুমের সর্বনিম্ন 6.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, জেলায় বয়ে যাওয়া মাঝারি শৈত্যপ্রবাহ আরও দুই একদিন স্থায়ী হতে পারে। এদিকে সকালে হালকা রোদের দেখা মেলায় জনমনে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘন কুয়াশা আর ঠান্ডায় বিপাকে পড়েছেন জেলাবাসী, বিশেষ করে শ্রমজীবীরা পড়েছেন বেশি সমস্যায়। তীব্র শীতে শিশু আর বয়স্কদের বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। কাজকর্ম চলছে না, অনেকদিন হাতে বসি না, কোনো ইনকাম নাই, ঠান্ডার কোনো চলাচল করতে পারছি না, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, রাস্তাঘাট জায়গা জমি খুব কষ্টে দিন কাটাচ্ছি। শীতের প্রকোপ কারণে ব্যবসা হালকা হয়ে গেছে, চলা খুব কষ্টকর হচ্ছে। বিশ্ব ইজতেমাকে সামনে রেখেই প্রতিবছরের ধারাবাহিকতায় টঙ্গীর ইজতেমা ময়দানে সমাপ্ত হয়েছে জোড় ইজতেমা। শুক্রবার সকাল 10:00 থেকে শুরু হয়ে আজ সকাল পর্যন্ত চলে জোড় ইজতেমা। পরে বেলা 12:20 মোনাজাত শুরু হয়ে শেষ হয় 12:30। 10 মিনিটের মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। অন্যান্য বছর এই ইজতেমা 5 দিনব্যাপী হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা মাত্র 24 ঘন্টার জন্য অনুষ্ঠিত হয়। তবে বিশ্ব ইজতেমার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এ ফলনে কৃষকের চোখে মুখে আনন্দের আভা ফুটে উঠেছে। চলতি মৌসুমে নওগাঁ জেলায় 31,250 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামসুল ওয়াদুদ জানান, অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হয় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের আশা করছেন চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে সরকারি গাড়িতে মাদক পরিবহনের দায়ে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান ও তার সহযোগী ওহিদুজ্জামান লাজুক ওরফে সাজিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মুজাফফর হোসেন জানান, মামলা গ্রহণের পর তাদের আদালতে হাজির করা হলে চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতের বিচারক আবু কাহার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ছিনাইদহে আব্দুল আলিম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে সদর উপজেলার পোড়াহাটি গ্রামের একটি মাঠে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। নিহত আব্দুল আলিম হরিণাকুণ্ড উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা। বগুড়ায় করোনার আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তাই তো করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহরের সবচেয়ে বড় বাজার ফতে আলী ও রাজার বাজারের খুচরা দোকানগুলো আলতাফুনেসা খেলার মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বাজার স্থানান্তরের প্রথম দিনে ক্রেতা বিক্রেতার মাঝে কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাজার কমিটির নেতারা। বগুড়ার প্রতিনিধি মোহাম্মদ তানজিজুল ইসলাম স্মরণের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন 9,363 জন এবং সুস্থ হয়েছেন 8,480 জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 218 জনের এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন 665 জন। তাই তো সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাজাবাজার ও ফতে আলী বাজারের খুচরা ও কাঁচা বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে এ নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। স্যার, রাজাবাজার সে এখন মানুষ অনেকে শান্তি আছে এবং বাজার লাগছে, আরও কোন মানুষ উৎসব দিচ্ছে আর কি, আর এখানে মোটামুটি ভালো বেচা কিনা হচ্ছে।
অ্যাকচুয়ালি করোনাকে প্রতিরোধ বলতে কি, করোনা তো আসলে এইটুকু এই জায়গায় বাজার স্থানান্তর করলে যে প্রতিরোধ হবে এমন কোনো অসুখ না। আমাদের স্থানীয় সরকারের নেওয়া এই উদ্যোগ যদি কিছুটা হলেও সফল হয়, দুটা মানুষও যদি করোনা থেকে মানে মুক্ত থাকতে পারে, সেই জন্য আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কনজেস্টেড এরিয়া তো, রাজাবাজার, ফতেয়ালি বাজার, ওই বাজারগুলো তো অত্যন্ত স্বল্প জায়গা, যার ফলে জেলা প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে প্রশাসনের কর্তৃপক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই। জিনিস আমরা ওখানে কিনছি 15 টাকা কেজি, 20 টাকা কেজি, এখানে এসে যাচ্ছে 50 টাকা কেজি যাচ্ছে এখানে স্থানান্তরের কারণে। এদিকে করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাজার কমিটির নেতারা। এত সুন্দর উদ্যোগে নেওয়ার জন্য বলা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। গত 3 দিন যাবৎ আমরা এই কাজগুলো করে যাচ্ছি, এটা ফাঁকা জায়গাতে বাজার লাগানোর জন্য পরিশ্রম করে যাচ্ছি, এবং এতে আমার মনে হয় বগুড়াবাসী অনেকটাই খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাজারগুলো করতে পারবে। সরকার যে নির্দেশনা দিয়েছে দূরত্ব বজায় রাখার জন্য, এখানে সেটা আমরা মেনে চলতে পারবো এবং মাস্ক সবাই পরিধান করবে। আর জেলা প্রশাসক জানান, ক্ষতি এড়াতে ব্যবসায়িক মালিক সমিতির সাথে কয়েক দফা আলোচনার ভিত্তিতেই বাজার স্থানান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা প্রতিরোধে যখন এই জেলায় পরিকল্পনা গ্রহণ করা হয়, প্রথম দিকে এরকম একটা পরিকল্পনা ছিল, নানান কারণে বর্ষা এবং ওয়েদার সব কিছু মিলিয়ে হয়তো সেটা করা সম্ভব হয়নি। আমি আশা করছি যে এই উদ্যোগটির কারণে আমরা আমাদের একটা করোনা ম্যানেজমেন্টে এটির একটি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার স্থানান্তরের বিষয়টি সকলকে অবগত করতে মাইকিং করা হচ্ছে। গত 13 এপ্রিল বগুড়া শহরে করোনার প্রকোপ ঠেকাতে প্রথমবারের মতো রাজাবাজার ও ফতেয়ালি বাজারের খুচরা ও কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছিল। প্রাণ কিশোর, বিজয় টিভি, নিউজ ডেস্ক। 1,53,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলে 63তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। উদ্বোধন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটোসহ অন্যরা। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ভুয়াগাতি বাজার সংলগ্ন রাস্তায় ঢাকাগামী এক মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 12 জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাব 12 এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকারের নেতৃত্বে ওই স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় 17 কেজি গাঁজাসহ 3 জনকে আটক করেন তিনি। পরে এ বিষয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। কুমিল্লার 14গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দিয়েছে মুক্তিযোদ্ধা এম এ জলিল স্মৃতি সংসদ। উপলক্ষে দুপুরে গুণবতী বাজারের ওয়াদুদ আকবর গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি আবুল হাশেম। পরে গুণবতী বাজারে মরহুম এম এ জলিলের নামে একটি সড়কের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের উদ্যোগে ময়নামতি রেজিমেন্টের সহায়তায় গণ সচেতনতা র্যালি হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ উবায়দুল মুক্তাদির চৌধুরী সহ অনেকে। এ সময় পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁওয়ে 1.5 দশকের বেশি সময় ধরে চলে আসছে বিজয় উৎসব ও লোকজ মেলা। মুক্তিযুদ্ধের ইতিহাস ও গ্রাম বাংলার এক চমৎকার সমন্বয় ঘটে এই উৎসবে। গতকাল থেকে শুরু হওয়া এই উৎসব ও মেলার আজ ছিল শেষ দিন। 1971 সালে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত মহান বিজয় দিবসকে ঘিরে বালিগাঁও গ্রামের তরুণদের আয়োজনে এক যুগেরও বেশি সময় ধরে এই উৎসব হচ্ছে। এবছর ছিল 17তম উৎসব, তবে প্রতিবার 3 দিন ব্যাপী উৎসব চলল। এবার করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে 2 দিন সার্বিক অনুষ্ঠান পরিচালনা করা হয়। দেশব্যাপী খাদ্য সেবা প্রসারের প্রত্যয় নিয়ে জনপ্রিয় ফাস্টফুড চেইন খানাসের বার্ষিক সম্মেলন 2020 অনুষ্ঠিত হয়েছে। ঢাকার একটি বিলাসবহুল রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন ডিরেক্টর ডেভেলপমেন্ট এহসান আহমেদ, ডিরেক্টর অপারেশনস শাহিন মাহমুদ, ডিরেক্টর ফিনান্স রেদানুর রহমান এবং মানব সম্পদ প্রধান লুৎফর রহমান সহ অনেকে।
2015 সালে বসুন্ধরা একটিমাত্র আউটলেট দিয়ে যাত্রা শুরু করা খানাস বর্তমানে 10টি আউটলেট ও 150 জন দক্ষ জনশক্তির মাধ্যমে ঢাকাব্যাপী খাদ্যসেবা দিয়ে যাচ্ছে। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী বিএনপি বললেন ওবায়দুল কাদের। জয়পুরহাটে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহত। এবং কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 3 জন গ্রেফতার। ইভেলি বিজয় বার্তা শেষে আজকের মতো আমি মোহাম্মদ মুকিতুল কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial, আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।